প্রিয় ভিউয়ার্স, গার্মেন্টস কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে ও বারাকাতুহু। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে নিয়োগে সাক্ষাৎকার 2024। এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কতটি গার্মেন্টসে সাক্ষাৎকার নেওয়া হবে, কিভাবে অনলাইনে আবেদন করবেন, কি কি যোগ্যতা প্রয়োজন, কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, কত টাকা বেতন, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর এভাবে যদি নতুন নতুন ভর্তি বিজ্ঞপ্তি, চাকরির বিজ্ঞপ্তি, বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নিই। তো 19 তারিখ জর্ডানের যে গার্মেন্টসের সাক্ষাৎকার হবে সেখানে নিডল ক্রাফট, ক্লাসিক, গ্যালাক্সি, জিয়া, তুষ্কার এবং জারাস এই 6টি গার্মেন্টস কোম্পানিতে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। তো প্রথমেই আমরা দেখব যে স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগে সরাসরি সাক্ষাৎকার। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 16/1/2024। বয়সেলের মাধ্যমে জর্ডানের প্রেস্টিজ এপিয়ার লিমিটেড গার্মেন্টসের অধীনে নিম্নমনিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে। এখানে মেশিন অপারেটর পদে পুরুষ নেওয়া হবে 4 জন এবং ওয়াশ ইউনিট কর্মী অর্থাৎ ড্রাই প্রসেস পুরুষ নেওয়া হবে 5 জন। বেতন হচ্ছে 125 জর্ডানি দিনার আর এটি হচ্ছে আবেদনের মাধ্যম। এখানে বয়স হচ্ছে 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এখানে বলা হচ্ছে জর্ডান ফেরত কর্মীদের আবেদন গ্রহণযোগ্য নয়, অর্থাৎ জর্ডান থেকে যারা কাজ করে আসছেন তারা আবেদন করতে পারবেন না এই কোম্পানিতে। স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টসে দক্ষ মহিলা কর্মী নিয়োগ এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে 16/1/2024। এখানে বলা হয়েছে মহিলা মেশিন অপারেটর শূন্য পদের সংখ্যা হচ্ছে 75 জন, বয়স হচ্ছে 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মূল বেতন হচ্ছে 125 জর্ডানি দিনার এবং প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যে অন্যান্য যে চাকরির যে শর্তাবলী এবং যে সাক্ষাৎকারের যে তারিখ রয়েছে, বয়সেলের সার্ভিস চার্জ বাবদ নির্বাচিত মহিলা মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ 1000 টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট বাবদ 220 টাকা। উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই, অর্থাৎ 1220 টাকায় আপনি জর্ডানে গার্মেন্টসের সাক্ষাৎকার দিতে পারবেন। এখানে আগামী 19 জানুয়ারি 2024 শুক্রবার সকাল 8টায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। স্থান হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুসালাম রোড, মিরপুর 2 নম্বর, ঢাকা। তো এখানে আবেদনের মাধ্যম হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন করার মাধ্যমে আপনি ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকার দিতে পারবেন, আবেদন ছাড়া আপনি সাক্ষাৎকার দিতে পারবেন না। তো চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সেলকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না, অর্থাৎ আপনি সাক্ষাৎকার দিবেন, সাক্ষাৎকারে যদি আপনাকে সিলেক্ট করে এরপরে আপনার যে ফি পরিশোধ করতে হবে, এর আগে কোনো ফি পরিশোধ করতে হবে না। তো এটি হচ্ছে গ্যালাক্সি এপিয়ারেল গার্মেন্টসের সাক্ষাৎকার। এখন আমরা দেখব ক্লাসিক ফ্যাশনের সাক্ষাৎকারে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটি। তো ক্লাসিক ফ্যাশনে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে। মেশিন অপারেটর শূন্য পদের সংখ্যা হচ্ছে 300 জন, মাসিক মূল বেতন 125 জর্ডানি দিনার আর আবেদনের মাধ্যম হচ্ছে গুগল লিঙ্ক। এখানে বলছে যে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 20 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের বিবেচনা জন্য নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। তো এই ক্লাসিক ফ্যাশনে যারা ইতিপূর্বে জর্ডান থেকে বা বিভিন্ন বিদেশ থেকে চাকরি করে আসছেন তারা এই ক্লাসিক ফ্যাশনের গার্মেন্টসে বিষয়ে ইন্টারভিউ দিয়ে আবার যেতে পারবেন। তো এখানে চাকরির মেয়াদ হচ্ছে 3 বছর, সব দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন। এখানে একাধিক যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সঙ্গে আনতে হবে। পাসপোর্ট অর্থাৎ হারিয়ে গেছে, আপনার আরেকটি পাসপোর্ট করেছেন, তারা আসলে যেতে পারবেন না কারণ ওই পাসপোর্টটা আপনাকে দেখাতে হবে। এজন্য একাধিক পাসপোর্ট যাদের আছে অবশ্যই আপনাকে দেখাতে হবে। প্রত্যেক কর্মীকে ন্যূনতম 2টি মেশিনের কাজে পারদর্শী হতে হবে। তো এখানেও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী 19 জানুয়ারি 2024 শুক্রবার 8টায় আর এটা স্থান হচ্ছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুসালাম রোড, মিরপুর, ঢাকা। তো এখানে আপনারা যে কোম্পানিতে সাক্ষাৎকার দেবেন ওই কোম্পানির স্থান এবং আবেদন করে এরপরে যাবেন। তো এটি হচ্ছে আবেদনের লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন, মোবাইল দিয়েও আবেদন করতে পারবেন অথবা কম্পিউটারের দোকানে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে জিয়া অ্যাপিরিয়াল গার্মেন্টসে নিয়োগ করা হবে মেশিন অপারেটর 100 জন। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 17/1/2024।
তো এখানে 100 জন নেওয়া হবে, 125 জরানের দিনের কত টাকা বেতন আসে ভিডিওর শেষে দেখাবো। এখানে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হচ্ছে 20 থেকে 35-এর মধ্যে হতে হবে, জরান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। তো এখানেও একাধিক পাসপোর্ট থাকতে হবে, থাকলে আপনাকে সাক্ষাৎকারে দেখাতে হবে একাধিক পাসপোর্ট যাদের আছে, এবং দুইটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে। বাকি যে শর্ত রয়েছে, যে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা করাবে, অর্থাৎ নিয়োগকর্তা কর্তৃক সম্পূর্ণ খরচ তারা বহন করবে, থাকা খাওয়া থেকে শুরু করে সম্পূর্ণ খরচ। তো এখানে সাক্ষাৎকারের জন্য আপনাকে যে কাগজগুলো সঙ্গে নিয়ে যেতে হবে, 4 কপি পাসপোর্টের রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে, মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্ট ছবিযুক্ত অংশের 1 সেট রঙিন, 4 সেট সাদা কালো, ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এবং শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে নিয়ে যাবে। সাক্ষাৎকারের তারিখ হচ্ছে 19 জানুয়ারি 2024 শুক্রবার 8টায়, এটি হচ্ছে আবেদনের লিঙ্ক। এরপরে MK আশরাফ ট্রেডিং গার্মেন্টস এ লোক নিয়োগ করা হবে, 80 জন, মেশিন অপারেটর পদে, $176, বয়স হচ্ছে 20 থেকে 30 বছর। আর এখানে এরপর স্বল্প খরচে সরকারিভাবে তুষকার এপ্রিল গার্মেন্টস এ নিয়োগ করা হবে। এখানে মহিলা মেশিন অপারেটর এবং প্লেন মেশিন ওভারলক মেশিন পরিচালনা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হচ্ছে 20 থেকে 35 বছরের মধ্যে, সংখ্যা হচ্ছে 50 জন এবং 125 জরানি দিনের হচ্ছে বেতন। এখানে 19 জানুয়ারি 2024 শুক্রবারের সাক্ষাৎকার তারিখ এবং স্থান হচ্ছে শেখ ফজিলুদ্দিনেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুসালাম রোড, মিরপুর, ঢাকা। সকাল 8টায় উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। তো এর আগে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, আবেদন করার পর আপনি মেসেজ পাবেন, এই মেসেজ দেখিয়ে আপনাকে সাক্ষাৎকার দিতে হবে। তো বয়সলের সার্ভিস চার্জ এখানে এই তুষ্কর কোম্পানিতে একটু বেশি নেবে, মেডিকেল ফি বাবদ 1000 টাকা, ফিঙ্গারপ্রিন্ট বাবদ 220 টাকা এবং বয়সলের সার্ভিসের বাবদ 21,200 টাকা সোনালী ব্যাংক মগবাজার অর্থাৎ পি অর্ডারের মাধ্যমে সোনালী ব্যাংকে জমা দিতে হবে। আর এই টাকাটা আপনি তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডান গমনের 3 মাস পর কর্মীকে ফেরত প্রদান করা হবে। উল্লিখিত পরিমাণ ব্যতীত কোনো প্রকার কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। এই টাকাটা শুধুমাত্র এই তুষ্কার কোম্পানিতেই দিতে হবে, আর এটা দিবেন আপনি ব্যাংকের মাধ্যমে, আর এটা যাওয়ার পর এই টাকাটা আপনাকে ফেরত দিয়ে দেবে। তো এটি হচ্ছে তুষার কোম্পানির জন্য। তো আমরা যে বিজ্ঞপ্তিগুলো দেখলাম, তো আবেদন করার জন্য লিঙ্কে ক্লিক করার পর এভাবে একটি ইন্টারফেস দেখবেন, এখানে কোম্পানির নাম লিখবেন, নেম নাম ক্লিক করবেন, আপনার নাম লিখবেন, বাবার নাম লিখবেন, পাসপোর্ট অনুযায়ী মহিলা হলে ফিমেল, পুরুষ হলে মেল, এবং পাসপোর্ট নাম্বার ফোন নাম্বার দুটি দিবেন এবং জেলা নাম্বার লিখে সাবমিট বাটনে ক্লিক করার পর আবেদন সম্পূর্ণ হবে। আর 125 জর্ডানের দিনারে বাংলাদেশি কত টাকা আসে সেটি আমি এখন দেখাবো। 125 জর্ডানের দিনে বাংলাদেশি টাকা আসবে 19,278 টাকা। আর এখানে যেহেতু থাকা খাওয়া কোম্পানির, সেক্ষেত্রে এই সম্পূর্ণ টাকা আপনার জমা থাকবে। এছাড়া যদি আপনি ওভার টাইম অতিরিক্ত কাজ করেন সেক্ষেত্রে আরও 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করা সম্ভব, সেক্ষেত্রে 25 থেকে 30 হাজার টাকার মতো আপনার ইনকাম হবে। তো এই হচ্ছে সার্বিক বিষয়, আর এই বিজ্ঞপ্তিগুলো আপনার কোথা থেকে নিজে নিজে দেখতে পারেন। তো বয়সের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসবেন, আসার পর এখান থেকে এই যে সর্বশেষ খবর, এই যে সকলে দেখা যাচ্ছে, এই যে যে কোম্পানির যে নিয়োগগুলো এখানে, এই প্রত্যেকটা ক্লিক করলে আলাদা আলাদাভাবে আপনার বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন। তো এভাবে আলাদা আলাদা দেখার জন্য এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি যে কোম্পানিতে যেতে চান সেই কোম্পানি ক্লিক করে আমি যে বিজ্ঞপ্তিগুলো দেখিয়েছি এবার আপনারা বিজ্ঞপ্তিগুলো দেখতে পারেন। আর এখানে যারা পুরুষ প্রার্থী রয়েছেন, যারা পুরুষ হিসাবে যেতে চান, যারা পুরুষ প্রার্থী রয়েছেন, যারা পুরুষ হিসাবে যেতে চান এই কোম্পানিতে, এই যে এখানে অনেকগুলো রয়েছে, ফিমেল ফিমেল, এই যে মেশিন অপারেটর মেল এবং ওয়াশ ইউনিট ড্রাই প্রসেস, এখানে যে কোম্পানিতে যেতে চান এই কোম্পানিতে ক্লিক করবেন, এবার নাম লিখবেন, বাবার নাম লিখবেন, পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার, এরপরে এখানে আপনার একটি সিবি ইংলিশে লিখে তার PDF ফাইল আকারে অ্যাডজাস্ট করতে হবে, এরপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদন সম্পন্ন হবে। তো এখানে যারা এই কোম্পানিতে যেতে চাচ্ছেন অর্থাৎ এই প্রেস্টিজ কোম্পানিতে পুরুষ প্রার্থী, মেশিন অপারেটর এবং ওয়াশ ইউনিট কর্মী, তারা এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারেন।